আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আরও অনেক আগেই দিতে পারতাম আপনাদের মাঝে, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা দেওয়া হয় নাই। আমি অনেক আগেই এখানে এডিট করে এই যে ভিডিওটা দেব, ভিডিওটার জন্য অ্যাপ্লিকেশনটা এখানে দিয়ে দিয়েছিলাম এই পোস্টে। তো এখন ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখে সবাই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আমি নিজেও আজকে এতটাই সময়ের অভাব যে আজকে আমি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছি। তো কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছে, এখান থেকে কেওয়াইসিটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি, এখান থেকে আমি এটা ওটা ক্লিক করি, বলবে আমার এখানে ভিডিও আন্ডার রিভিউ দিয়ে চলে গেছে। তো এখান থেকে তারা কেওয়াইসি কমপ্লিট করে দেবে, এখানে কমপ্লিট লেখা চলে আসবে। যখন কমপ্লিট লেখা চলে আসবে তখন কিন্তু আমি আমার এই এমএনসি যে মাইনিং কিন্তু যে আগের টোকেনটা ছিল ওই টোকেনটা আমি এখানে ইনভেস্টের উপরে ক্লিক করে ইনভেস্ট করে দিতে পারবো। এবং ইনভেস্ট করার পর প্রত্যেক দিন আমি কত টোকেন পাবো সেটা এখানে দেখাবে। এবং এখানে এখান থেকে এক্সট্রা একটা লেখা আসবে, এক্সট্রা এরকম একটা লেখা আসবে। ইনভেস্ট করার পর ওইটা উপরে ক্লিক করে আমাকে প্রত্যেকদিন টোকেনটা ক্লেম করে নিতে হবে। তো টোকেনটা ক্লেম করার পরে এই জিনিসটা তো আমি আপনাদের বলি, এখান থেকে ক্লেম টোকেনটা ক্লেম করার পরই যখন এখানে আসবে আপনি উইথড্রো উপরে ক্লিক করে সাথে সাথে এখান থেকে উইথড্রো করতে পারবেন না। তাদের এই অ্যাপ্লিকেশনটার আরও কয়েকটা আপডেট আসবে, সেই আপডেটগুলোর পর আপনারা এই টোকেনটা এখান থেকে একদম ফাইনালি উইথড্রো করে নিয়ে আপনার প্রফিটটা নিতে পারবেন। তো বিষয়টা আমার কাছে ভালোই লাগছে, এর আর কি এর বিনিময়ে কী হবে টোকেনটার যে প্রাইস, তাদের যে টোকেনের প্রাইস লাইভ প্রাইস এখানে শো করতেছে, এই প্রাইসটা আরও বৃদ্ধি পাবে। আর টোকেনের প্রাইস যত বৃদ্ধি পাবে ততই কিন্তু আমাদের লাভ। তো তারা এই কাজটা কেন করছে, কিসের জন্য, সেটা এই ভিডিওর ভিতরে বলবো। কিসের জন্য এত ঘুরিয়ে পিছিয়ে আমাদেরকে পেমেন্ট নেওয়ার সিস্টেমটা আনতে এত সকল কিছু বলবো বিস্তারিত বিষয়বস্তু। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে কীভাবে কেওয়াইসি করবেন সেটি দেখানোর আগে সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, উপরে কোনার দিকে লক্ষ্য করলে একটা আই বাটন দেখতে পারবেন, ওখানে একটা ভিডিও রয়েছে, সিম্পল লেগে আছে এয়ারড্রপ কি। যারা একদম নতুন ইউজার এয়ারড্রপ সম্পর্কে কিছুই বুঝেন না ওইটির উপর একটা ক্লিক করবেন, একটা ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, তাহলে এই এয়ারড্রপ সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের চলে আসবে। তো এখন আসুন মূল ভিডিওতে চলে আসি। এখানে দেখুন তারা প্রতিনিয়তই আপডেট দিচ্ছে, তাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করতে আছে, নানা রকম কাহিনী তারা করতে আছে। এর বিনিময়ে হবে কি, তাদের এই টোকেনটার দামটা অনেক বৃদ্ধি পাবে। তাদের টোকেনের দামটা যত বৃদ্ধি পাবে, আর তারা এই সিস্টেমটা শুধুমাত্র এর জন্যই আনছে যাতে করে তাদের টোকেনের দামটা কমে না যায়। আমাদের কেওয়াইসি করে এখানে আবার এই তাদের এই মাইনিং কিন্তু ফ্রি মাইনিং কিন্তু টোকেনটা ইনভেস্ট করতে হবে। তারা কিন্তু প্রথম প্রথম যখন আসছিল মার্কেটে তখন কিন্তু সবাইকে এই যে মাইনিং কিন্তু টোকেন যেখান থেকে আমার যে টোকেনটা রয়েছে এই টোকেনটাই উইথড্রো করে নিতে দিয়েছিলো, কিন্তু এখন তারা যে সিস্টেমগুলো আনছে আর তাদের টোকেনের প্রাইস বা তাদের মার্কেটটা যাতে খারাপ না হয়ে যায় তার জন্য তারা এখানে একটা ইনভেস্টমেন্ট অপশন নিয়ে চলে এসেছে এবং এখানে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসির সিস্টেমটা আনার একটি কারণ, একজন ব্যক্তি যাতে করে দুইটি অ্যাকাউন্ট ইউজ করতে না পারে। এখন অনেকের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাই আমাদের কাছ থেকে এখানে 10,000 টোকেনের কম আছে, আমরা কি এখানে মাইনিংটা কি এখানে ইনভেস্ট করে মাইনিং করতে পারবো? এই প্রশ্নটা অনেকে করছেন। তো তাদের ক্ষেত্রে বলেই আমি যতটুকু ডিটেলস নিতে পারছি তাতে আমি যেটা বুঝতে পারলাম, তাদের এই টোকেনটা আপনাকে মিনিমাম 10,000ই থাকতে হবে। 10,000 না থাকলে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। এখন বলতে পারেন ভাই তো আমরা 10,000 নেই, আমার কারো কাছে 8,000 আছে, কারো কাছে এরকম আর কি কম বেশি আছে, কারো কাছে 2,000 আছে, তারা তাহলে কীভাবে কি ইনভেস্ট করবে? তো তারা পরবর্তীতে কোনো আপডেট আনতেও পারে নাও আনতে পারে, সেটা সম্পূর্ণ তাদের নির্দিষ্ট বা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা চাইলে এখানে ইনভেস্ট করে তারপর মাইনিং করতে পারেন। তারা কি এই জন্যই এই সিস্টেমটা করছে যাতে করে তাদের এখানে ইনভেস্টর বাড়ে, আর যত ইনভেস্টর বাড়বে তাদের টোকেনের প্রাইসটা কিন্তু তত বৃদ্ধি পাবে। যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করে থাকেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, পরবর্তীতে তাদের এই টোকেনটা বা সাইটটা স্ক্যাম করলে কোনো মতে আমি আমার চ্যানেল দায়ভার নিতে পারবো না, তা সেগুলি বুঝতে পারছেন। যখন যদি এখানে ইনভেস্ট করতে চান তাদের টোকেনটা, তাহলে তাদের টোকেনটা আপনাদের প্রথমে কিনতে হবে। তো তাদের টোকেনটা আপনি যদি ডিপোজিটের উপর ক্লিক করেন, দেখুন এখানে দুইটি চেইন রয়েছে, একটা আছে হিকো একটা আছে বিএসসি। যদি কেউ ইনভেস্ট করেন বিএসসি চেইনের টোকেনটা প্যানকেক থেকে কিনে নেবেন। তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি এই পোস্টে দিয়ে রাখছি, যে পোস্টে দুইটা দেওয়া আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইটা হচ্ছে হিকো চেইনের, এইটা হচ্ছে বিএসসি। আপনি বিএসসি চেইনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে প্যানকেক থেকে তাদের টোকেনটা চাইলে কিনে এখানে ইনভেস্ট করে, তারপর আপনার এখানে যে টোকেন রয়েছে ওইটার সাথে মিলিয়ে দিলে একসাথে ইনভেস্ট করে এখান থেকে মাইনিংটা করতে পারেন।
এখন অনেকে বললেন ভাই সাইটের ইথেরিয়াম পুলটা কি, তো এটা আমিও সঠিক বুঝতে আছি না এই পুলটা কি সে, এটা তাদের কোনো ব্যক্তিগত ব্যাপার ট্যাপার হতে পারে, এটা সম্পর্কে তেমন কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয় নাই। তো ভবিষ্যতে এটা সম্পর্কে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। দেখেন আসুন মূল ভিডিওতে চলে আসি, সকল ডিটেলস তো আপনাদের বলা হয়ে গেছে, আর তো কোনো ডিটেলস আপনাদের কি জানার কোনো প্রয়োজন নেই। আর এখান থেকে পরবর্তীতে আমি ভিডিওটা করব, সেই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে উইথড্র দিবেন। লাইভ উইথড্র আমি যখন করতে পারবো পরবর্তীতে, তখনই আমি এটা নিয়ে আবার ভিডিও মেক করবো, তার আগে এটা নিয়ে আর কোনো ভিডিও মেক করবো না, তা আশা করি বুঝতে পারছেন। এখন আসুন কেওয়াইসি কীভাবে করবেন। এখানে যখন আপনারা কেওয়াইসি করতে চান, আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে কেওয়াইসি করতে হয়, তো সেই একই নিয়ম, কেওয়াইসি করার নিয়ম একই। এখানে কেওয়াইসি লেখা পাবেন, এখানে আইডেন্টি ভেরিফিকেশন লেখা পাবেন, আইডেন্টি ভেরিফিকেশন উপর ক্লিক করলে এখানে আপনাকে বলবে যে ভোটার আইডি কার্ডে ফুল নেম দিতে, নাম্বার দিতে, ভোটার আইডি কার্ডে ফার্স্ট পেজ ব্যাক পেজ আপলোড করতে, আপলোড করে নেক্সট উপর ক্লিক করবেন। তারপর আপনাকে একটা ভিডিও আপলোড করতে বলবে, তো আপনারা যখন ভিডিও আপলোড করতে যান আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যায়, গ্যালারিতে নিয়ে গেলে আপনি ভিডিও খুঁজে পান না, শুধুমাত্র ফটো দেখা যায়। আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্লে স্টোর থেকে এই যে গ্যালারি গো, এই যে গো গ্যালারি, এই এইটা আপনাদের ইনস্টল করতে হবে। তো এইটার লিঙ্ক আমি এই পোস্টে দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছি, তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন বলতে পারেন ভাই এই অ্যাপস লিঙ্ক আবার কোথায় পাবো, তো এই অ্যাপস লিঙ্কটা পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পলি লেখা থাকবে এমএনসি টোকেন বা এয়ারড্রপ লিঙ্ক যেটাই লেখা থাক, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে দেখুন লেখা আছে কেওয়াইসি প্রবলেম সলভ, এখানে দেখুন একটা অ্যাপস লিঙ্ক আছে, অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর আপনার পিছনের ক্যামেরা দিয়ে দানাস্টারিকার দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে চাচ্ছেন, আমি দেখাই ভিডিওটা কীরকম দিতে হবে। তো এই যে দেখুন এরকম আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে, এই যে ভিডিও অথেন্টিকেশন করতে বলবে, এরকম কিছু সংখ্যা দেবে। তো আপনি দানাস্টারিকার দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করতে আছেন, আপনি আপনার ফোনের পিছনের ক্যামেরাটা বা সামনের ক্যামেরা যেটাই পান ওপেন করতে পান। ওপেন করার পর তাকে বলবেন এখানে আপনার যে সংখ্যাটা থাকবে, আমার আছে 7692, তো আপনার কিন্তু এই সংখ্যা থাকবে না, আপনার অন্য কিছু থাকবে, আপনার যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। তো আপনি দানার সারিকের দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে আছেন, তাকে বলবেন যে এই সংখ্যাগুলো আস্তে আস্তে বলতে, বেশি না 3 সেকেন্ডের ভিতরেই বলা যায়, সেরকম বলবে 7692 এরকম বললো, ঠিক আছে। ওইটি আপনি একটা ভিডিও রেকর্ড করবেন, আর ভিডিও রেকর্ড করার ভিডিওটার সাইজ যদি 50 MB বেশি হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না। এর জন্য আপনি যেটা করবেন, ভিডিও রেকর্ড করার পর আপনার ফোনে, আমি যতটুকু জানি বর্তমানে সকল ফোনে এই অপশনটি থাকে, তো এই যে দেখুন যখন ভিডিও করা হয়ে যাবে আপনাদের, তো সকল ফোনেই আমি বর্তমানে যেটা জানি এখান থেকে যেটা এডিট অপশন রয়েছে, এডিট অপশনটা থাকে, এডিট উপরে ক্লিক করে আপনি এখান থেকে নেক্সট উপরে ক্লিক করে সেভ করে দেবেন। তাহলে হবে গিয়ে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন ফোন ক্যামেরা দিয়ে, ওইটার MB কমে আসবে। তো MB কমে আসলে আপনার জন্যই ভালো, আপনার এখানে আপলোড করতে সুবিধা হবে, কেন তারা বলছে 50 MB নিচে আপলোড করতে, তো আপনি খুব ইজিলি এখানে ভিডিওটা আপলোড করে দিতে পারবেন। আর ভিডিও আপলোড করে দেওয়ার সাথে সাথে বলবে ভিডিও আন্ডার রিভিউতে চলে গেছে। তো আপনারা যখন এখানে এই যে ভিডিও, তাদের ভিডিওটা আপলোড করবেন, তখন আপনি তো আগে থেকে এই এই গ্যালারিটা ডাউনলোড করে নিয়েছেন প্লে স্টোর থেকে, তো ডাউনলোড করার ফলে হবে কি, এই এই গ্যালারিটা দেখবেন আপনার যেখানে ফটো গ্যালারি শো করতো সেখানে এইটাও শো করবে। তো আপনারা এই গ্যালারির ভিতরে যাবেন, তাহলে ওখানে ভিডিওটা খুঁজে পাবেন, ভিডিওটা ওখান থেকে এখানে আপলোড করে দেবেন, একটু টাইম লাগতে পারে, তো আপলোড করে সেভ করে দেবেন, তারা 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দেয়। তো আমি আজকে কয়টার দিকে, সন্ধ্যার দিকে মনে হয়, হ্যাঁ সন্ধ্যার দিকে এই ভিডিওটা আপলোড করছি, তো কালকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অবশ্যই আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যানেলের ভিতরে আপডেট দিয়ে দেবো। আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন না, তারা সবাই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও ফলো করবেন। আর যারা শুধু টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন, তারা টেলিগ্রাম চ্যানেল তো ফলো করবেনই, তারাও কিন্তু সাথে ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, তা নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে ফেলবেন, আর সবাই প্রত্যেকটা ভিডিও দেখবেন। তা সেগুলি বুঝতে পারছেন এখানে কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে উইথড্র করবেন বিস্তারিত বিষয়বস্তু। আর পরবর্তী ভিডিওতে আমি যখন উইথড্র করব, এটা ইনভেস্টমেন্ট করে যখন আমার এখানে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে, যখন আমি এখান থেকে উইথড্র করবো, তখন আমি আবার একটা ভিডিও মেক করবো, তখন এখন না, তখন একটা ভিডিও মেক করবো, দেখিয়ে দেবো কীভাবে কি আপনারা এখান থেকে উইথড্র করে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো এখন সবাই এখানে কেওয়াইসি কমপ্লিট করে ইনভেস্টটা করে ফেলুন, আর তাদের 10,000 টোকেনের কম আছে তাদের জন্য দুঃখিত।
তাদের জন্য কিছুই করতে পারলাম না এখানে, তারা ইনভেস্ট করে টোকেন কিনে তারপর ডিপোজিট এসব বাদ দেন, ওসব করার দরকার নেই। যাদের 10,000-এর বেশি বা 10,000 টোকেন আছে তারা এখানে ইনভেস্টটা করে ফেলুন, আর যাদের 10,000 টোকেনের কম আছে তারাও এখানে KYCটা কমপ্লিট করে রাখুন। যদি পরবর্তীতে কোনো আপডেট টাপডেট আসে বা 10,000 টোকেনের কমও যাতে এখানে ইনভেস্ট করা যায়, আমার আমি যতদূর জানতে পারছি ইনভেস্ট করা যায় না 10,000 টোকেনের কম। তো তারপর KYCটা কমপ্লিট করে রাখুন, পরবর্তীতে আর যদি নতুন কোনো আপডেট আসে আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যদি এখানে 10,000-এর কম ইনভেস্ট করা যায় তাহলে আপনারা তাতে সাথে সাথে ইনভেস্ট করে আপনি এখানে মাইনিংটা শুরু করে দিতে পারেন। তো এখানে নতুন কোনো ইউজারদের অ্যাকাউন্ট ক্রিয়েট মেট করে কোনো লাভ হবে না, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন তাদেরই লাভ হবে যারা এখানে ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করে কাজ করতে পারবেন। তাই আমি বলবো বাংলাদেশি ইউজারদের এখানে টাকা মাকা ইনভেস্ট করার দরকার নেই, এখানে বাইরে কান্ট্রির অনেক ট্রেডার রয়েছে তারা ট্রেড করুক, তারা ইনভেস্ট করুক, আমাদের এখানে যেটা ফ্রিতে মাইনিং করছিলাম এটা ইনভেস্ট করে আমাদের প্রফিট নেওয়ার পালা। আর যারা এক্সট্রা ইনকাম করবে ওসব বাইরের দেশে মানুষ করুক, আমাদের করার দরকার নেই। তা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই KYCটা কীভাবে কী কমপ্লিট করবে আপনার দেশের ফ্রেন্ডরা অংশগ্রহণ করছিল এখন পর্যন্ত আপডেটটা জান না, তারা এই আপডেটটা জানতে পারে এবং তারা KYC কমপ্লিট করে এখানে ইনভেস্ট করে তাদের মাইনিংটা অ্যাক্টিভ রাখতে পারে এবং এখান থেকে পরবর্তীতে ভালো, খুব ভালো একটা প্রফিট নেওয়া যাবে। তো সেই প্রফিটের জন্য তারা তারপর অপেক্ষা করবে এটা মাইনিংয়ে রেখে। আর এখান থেকে কিন্তু আপনাদের প্রত্যেক দিন যে টোকেনটা পাবেন এখানে একটা অপশন পাবেন, তো এই যে দেখুন এরকম একটা অপশন পাবেন, নিচের দিকে লক্ষ্য করলে এখানে একটা অপশন দেখতে পারবেন। তো এই যে এই অপশনটা, এই অপশনটা পাবেন, তো এটাও বা ক্লিক করতে হবে আপনাকে প্রত্যেক দিন। ক্লিক করলে এখানে দেখবেন কিছু টোকেন আপনাদের জমা হবে, আর টোকেনটা জমা হওয়ার সাথে সাথে আপনি উইথড্র করতে পারবেন না, আরও কিছুদিন সময় লাগবে। তো কবে কি তাদের নেক্সট আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি, আল্লাহ হাফেজ।